ওয়েলকাম টু কোয়েলিস ব্লগ এন্ড কিচেন। কোয়েলির ব্লগ এবং কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের উড়িষ্যার একদম বিখ্যাত একটা পিঠে, তার নাম হলো কাঁকড়া পিঠে। এটা দেখতে যেমনি সুন্দর, খেতেও অসাধারণ। আমি আশা করছি আপনাদেরও দারুণ লাগবে খেতে। তো এই পিঠে বানানোর জন্য আমার লাগছে খেজুরের গুড়, চিনি, সুজি, নারকেল কোড়া এবং জল। খুব সামান্য উপকরণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। কড়াইতে আমি জল দিয়ে দেব, এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো নুন দেব এবং এক চামচ আমি চিনি দিয়ে দেব। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দেব। এবার ঘিটা একটু গলে গেলে এর মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। সুজি দিয়ে এটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর একটা কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দেব। খেজুরের গুড় দিয়ে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। আর এদিকে আমি যে নামিয়ে নিয়েছি সুজির মণ্ডটা, এটাকে গরম থাকতেই হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে ভালো করে, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আমি ভালো করে গরম থাকতেই মেখে নিচ্ছি। আর দু মিনিট বাদে দেখুন আমার কিন্তু নারকেলের পুরটা মোটামুটি হয়ে এসছে। আর দু এক মিনিট এটা নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আপনাদের পিঠেগুলো কী করে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি সুজির থেকে একটা লেচি কেটে সেটাকে হাতের সাহায্যে গোল করে তারপরে দেখুন একটু পাতলা বেলে নিচ্ছি হাতে, তার মধ্যে আমি এটাকে গোল করে পুরটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মুখটাকে বন্ধ করে ভালো করে গোল করে তারপর হাতের সাহায্যে কিন্তু এটাকে চ্যাপটা করে নিতে হবে। কারণ কাঁকড়া পিঠে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন কাঁকড়ার মতো দেখতে, সেটা নয়, কিন্তু এটা দেখতে এরকমভাবে একটু চ্যাপটার মতো হবে আর ভেতরে পুর থাকবে, এটাকেই বলা হয় কাঁকড়া পিঠে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন একইভাবে আমি লেচিটাকে একটু বড় করে নিয়েছি, তার মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও সেই গোল করে হাতের সাথে চ্যাপটা করে দিচ্ছি। বাড়িতে লোক আসলে মালপোয়া পাটিসাপটা সবসময় হয়, এই পিঠে করে খাওয়াবেন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি কাঁকড়া পিঠেগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন দু মিনিট হয়েছে, আমার কিন্তু একটু লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব আর দু মিনিট একইভাবে ভেজে নেব। দেখুন আমার কিন্তু কাঁকড়া পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর পাশে একটা কড়াইতে আমি শিরা বানাবো। শিরার জন্য হাফ কাপ জল দিয়ে দিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি শিরাতেও একটু খেজুরের গুড় ইউজ করেছি। দু মিনিট পর দেখুন আমার শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কাঁকড়া পিঠেগুলো এই শিরাতে আমি ছাড়বো। আপনাদের যদি মচমচে ভালো লাগে তাহলে 10 মিনিট রেখে শিরাতে তুলে নেবেন, আর যদি কারো নরম ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই 30 মিনিট শিরাতে ভিজিয়ে তারপরে তুলে নেবেন। আমি কিন্তু 30 মিনিট ভিজিয়েছি। দেখুন পিঠেগুলো কিন্তু 30 মিনিট ভেজানোর পর অনেকটা ফুলেও গেছে এবং খুব টেস্টও হয়েছে। এবার এটাকে আপনি কেটে দেখাবো। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, ভেতরে নারকেল ফুটটা দেখা যাচ্ছে এবং কত সফট হয়েছে। তো আপনাদের যাদের ইচ্ছে মচমচে খাবেন তারা তাড়াতাড়ি তুলে নেবেন, না হলে আধ ঘন্টা ভিজিয়ে তারপর তুলবেন। এটা কিন্তু দেখতে যেমনি অসাধারণ হয় খেতেও দুর্দান্ত হয়। আমি আশা করছি আপনাদেরও এটা ভালো লাগবে। আমি আশা করবো আপনারা অবশ্যই অবশ্যই এটা একবার বানাবেন রেসিপিটা, এবং আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ সবাই কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব।